এখনো পঞ্চায়েত ভোট নিয়ে জটিলতা কাটেনি, কোর্ট কাছারি চিঠি চাপাটি কম হচ্ছে না। এরই মধ্যে কোথাও বা শাসক দলের জেলা পরিষদ দখল, কোথাও বা গ্রাম পঞ্চায়েত দখলের খবর আসছে। কোচবিহারে প্রায় 23% গ্রাম পঞ্চায়েত আসন ইতিমধ্যে দখল করেছে তৃণমূল। সবকটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের খবর পাওয়া যাচ্ছে। 2018 সালের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে কোচবিহার জেলার 1,966টি গ্রাম পঞ্চায়েত আসনে ভোট হওয়ার কথা, তবে 450টির বেশি আসনে কোনো ভোট হচ্ছে না, কেননা কোনো প্রতিদ্বন্দ্বী সেখানে মনোনয়নপত্র জমা করেনি। পঞ্চায়েত সমিতির ছবিও অনেকটা এরকম, 366টি আসনের মধ্যে 69টি আসনে কোনো ভোটাভুটির ব্যাপার নেই। জেলা পরিষদের 4টি আসনে কোনো ব্যালট যুদ্ধ হবে না, কিন্তু বাকিগুলিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই দাবি করলেন দলের নেতাকর্মীরা। 2013 সালের পঞ্চায়েত ভোটে মূল বিরোধী ছিল বামেরা, কিন্তু এবার বিরোধী মানেই বিজেপি। বামেরা মোট 1,966টি গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে 466টি আসনে প্রার্থী দিতে পেরেছে। বিজেপি প্রার্থীর সংখ্যা 1,156। অন্যদিকে পঞ্চায়েত সমিতির 366টি আসনের মধ্যে বামেরা দিয়েছে 159টি প্রার্থী। বিজেপি প্রার্থীর সংখ্যা 268 জন। জেলা পরিষদের 33টি আসনের মধ্যে বিজেপি 31টি আসনে, বামেরা 28টি আসনে প্রার্থী দিয়েছেন, যদিও বিজেপির 2টি প্রার্থী অতিরিক্ত দেওয়া আছে। বিজেপির দাবি, যদি মনোনয়ন পর্ব নির্বিঘ্নে হতো সবকটিতেই তারা প্রার্থী দিত। বিজেপির কোচবিহার জেলা সভাপতি নিখিল রঞ্জন দে অভিযোগ করেন, মনোনয়নপত্র দাখিল নিয়ে যা সন্ত্রাস হয়েছে তা না হলে সব আসনেই বিজেপির প্রার্থী তৈরি ছিল। যদিও বিরোধীদের দাবি উড়িয়ে তৃণমূল জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, কোথাও সন্ত্রাস হয়নি, বিরোধীরা মানুষের থেকে বিচ্ছিন্ন, তাই প্রার্থী খুঁজে পাননি। তবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা শাসক দলের আসন সংখ্যা আরও বাড়বে বলেই মনে করছে জেলা রাজনৈতিক মহল। মনোনয়নপত্র প্রত্যাহার পর্ব না মেটা পর্যন্ত কিছুই নিশ্চিত করে বলা যাবে না বলে দাবি তাদের।